পাখি দেখার আদর্শ সময় হলো এই শীতকাল, আর ঠিক এই সময়তেই আমি চলে এসেছি আমাদের বাড়ি মুড়িতে। তোমরা সকলেই জানো মুড়িতে আমাদের বাড়ি আছে, প্রতিবার সেখানে আমরা যাই, বার্ড ফটোগ্রাফি করি এবং সাথে সাথে এই সমস্ত ডকুমেন্টারিও তোমাদের সামনে তুলে আনি। এবার চলে গেছিলাম বাড়ির খুবই কাছে সুবর্ণরেখা নদীর চরে। পেছনের এই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। ওদিকে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আর এদিকে ঝাড়খণ্ড মুড়ি। আমরা এখানে প্রত্যেক দিন পাখি দেখতে আসছি বিকেলবেলাতে, আমি আর আমার ভাই দুজনে মিলে চলে এসেছি, যাবো পাখি দেখতে ওই সাইডে। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী, ব্রিজের ওপর থেকে তুলছি। দেখো নদীতে অনেক বালির চর আছে এবং ওই বালির চরগুলোতেই ওয়েডার গোত্রীয় পাখিরা, যেগুলো শীতের পরিযায়ী পাখি আমাদের ভারতবর্ষে, তারা আসে। ঠিক ওই জায়গাটা যাব আমরা, ওই নদীর চরে। সবার প্রথমে এই জায়গাটাতে এলাম। তোমরা এই যে পিছন দিকে বিশাল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছেতে ধনেশ পাখি থাকে, আর থাকে হচ্ছে আমাদের আলেকজান্দ্রিন প্যারাকিট, যেটাকে আমরা বাংলায় বলি চন্দনাটিয়া। প্রচুর পরিমাণে চন্দনাটিয়া এই গাছটায় থাকে, সাথে আরও অনেক ধরনের প্রজাতির পাখি, যেমন হরিয়াল ঘুঘু, মৌটুসি পাখি, দুর্গা টুনটুনি পাখি, এরা এই জায়গায় প্রচুর থাকে। এবং সাথে থাকে কুবো পাখি, যেটা হচ্ছে গ্রেটার পিপল, তাদের পছন্দের জায়গা হচ্ছে এইটা। আমাদের মুড়ির বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের পথ অতিক্রম করলেই আসা যায় এই জায়গায়, আর এসেই দেখতে পাওয়া যাবে আলেকজান্দ্রিন প্যারাকিট, অথবা যাদেরকে আমরা বাংলায় বলে থাকি চন্দনাটিয়া, তাদেরকে। এই নদীর ধারের বড় গাছটিতে প্রচুর সংখ্যায় চন্দনাটিয়া দেখতে পাওয়া যায়, এবং গেলে এই গাছটিতে অবশ্যম্ভাবী দেখা যাবেই এদের। ঝাঁক ঝাঁক পাখি উড়ে এসে বসে এই গাছটিতে। জায়গাটিতে কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাওয়া যাবে ওই গাছটি বা তার আশেপাশের গাছে এই ধনেশ পাখিদের, পুটিয়াল ধনেশ, ইন্ডিয়ান গ্রে হর্নবিল। আমাদের দেশের সমস্ত ধনেশ পাখির এবং পাখির প্রজাতির মধ্যে সব থেকে কমন প্রজাতির পাখি হলো এই পুটিয়াল ধনেশ। আমি মুড়ি গেলে এই পাখিকে বেশ ভালো সংখ্যাতেই দেখতে পাই। এই সব গাছের ফল খেতে এই সুবর্ণরেখা নদীর ধারে এই পাখি প্রায় দেখা যায়। বেশিরভাগ সময় এরা থাকে জোড়ায় জোড়ায়। এই অসত্য গাছটি হলো পাখিদের একটি ম্যাগনেট পয়েন্ট। প্রচুর প্রজাতির পাখি এই অসত্য গাছটির দিকে আকৃষ্ট হয় এই অসত্য গাছের ফল খাবার জন্য। সেই রকমই একটি পাখি হলো এই হরিয়াল ঘুঘু, ইংরেজিতে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান এদের নাম, তার কারণ এদের পায়ের রং হলো হলুদ। আরও একটি বেশ রংচঙের পাখিকে এই জায়গায় গেলে দেখতে পাওয়া যাবে, সেটার জন্য ওয়েটও করতে হবে না, একটু ভালোভাবে দেখলেই দেখতে পাওয়া যাবে এই পাখির দর্শন। আকারে কিন্তু ছোট সাইজের পাখি এটি, হরিয়াল ঘুঘু পাখিদের মতো বড় নয়। এই পাখির বাংলা নাম হলো বসন্ত বউরি, ইংরেজিতে কপার স্মিথ বার্বেট। এরাও ফলাহারী পাখি। বসন্ত বউরি পাখিটা ঠিক যে গাছে দেখলাম তার পাশের গাছেই হঠাৎ উড়ে এসে বসলো এই পাখিটি। এই পাখির বাংলা নাম হলো দুর্গা টুনটুনি, ইংরেজিতে পার্পল সানবার্ড। আর এই পাখিটি হলো একটি পুরুষ পাখি। এই পুরুষ পাখিদের দুখানা প্লিউমেজ হয়, মানে রূপ হয়, একটি হলো নন ব্রিডিং প্লিউমেজ আর একটি হলো ব্রিডিং প্লিউমেজ। ব্রিডিং প্লিউমেজে পুরুষ পাখিদের রূপ হয় দেখার মতো, গাঢ় চকচকে নীলচে আভা বের হয় এদের গা থেকে, সেই জন্যই বোধহয় বাংলায় এদের নাম দুর্গা টুনটুনি। পাখিটি বেশ মজায় শীষ দিয়ে গান গাইছে। আসলে এখানে পাখিটি নন ব্রিডিং প্লিউমেজ থেকে ব্রিডিং প্লিউমেজে পরিবর্তিত হচ্ছে। এই পাখিদের নন ব্রিডিং প্লিউমেজকে এক্লিপস প্লিউমেজ বলা হয়। সেই বলার প্রধান কারণ হলো নন ব্রিডিং সিজনে যেহেতু এই পাখিরা স্ত্রী পাখিদের মতোই রূপ ধারণ করে, আবার ব্রিডিং সিজনে ব্রিডিং রূপ ধারণ করে, তাই নন ব্রিডিং প্লিউমেজকে এক্লিপস প্লিউমেজ বলা হয়। ঝোপঝাড় থেকে বেশ 5-6টি পাখি উড়ে এসে বেরিয়ে এদিক ওদিক ওড়াউড়ি লাগালো। আমি ভালোভাবে দেখেই বুঝতে পেরে গেলাম যে এই পাখিরাই হলো কুবো পাখি, যাদেরকে ইংরেজিতে বলা হয় গ্রেটার কুকাল। এদের খাবারের তালিকাটি বেশ বড়। এরা আসলে একটি মাংসাশী পাখি, অন্যান্য পাখিদের বাচ্চা ধরে খেতেও এই পাখিদের প্রায় দেখা যায়, তবে বেশিরভাগ সময় এরা শামুক খায়। এই পাখিদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে, সেটি বলে রাখি। আসলে এই পাখিরা কোকিল গোত্রীয় পাখি, যদিও এরা নিজেরাই বাসা বানায়। কোকিল গোত্রীয় পাখিদের মধ্যে এরাই ব্যতিক্রম যারা নিজেরা বাসা বানাতে পারে। ভর দুপুরে এই পাখিরা হঠাৎ কুপ 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 করে ডেকে ওঠে, সেই জন্য বাংলায় এই পাখিদের নাম হলো কুবো পাখি। এর ঠিক পরে এই দেখা হয়ে গেল আমাদের গ্রাম বাংলার একটি আর এক খুবই পরিচিত পাখির সাথে, যেই পাখির বাংলা নাম হলো ইষ্টিকুটুম।
এবং এছাড়াও এই পাখিকে বেনে বউও বলা হয় বাংলায়। এই পাখিকে দেখতে খুবই দারুণ। এখানে পাখিটি এদিক ওদিক লাফালাফি করে বেশ সুরেলা কণ্ঠে ডাকছে। এই পাখির রং ও রূপ আমাদের খুবই আকৃষ্ট করে এবং এই পাখির ডাকও খুবই মধুর। ইংরেজিতে এই পাখিকে বলা হয় ব্ল্যাক হুডেড ওরিওল। ঠিক পাশেই দেখতে পেলাম একটি ছোট্ট পাখি লেজ তুলে বেশ ভালো রকম ডাকছে এবং এই পাখির ডাক শুনে এই পাখির দিকে নজর গেল। দেখতে পেলাম এই পাখিটি হলো টাইগা ফ্লাই ক্যাচার। সুদূর সাইবেরিয়া টাইগা অঞ্চল থেকে শীতের শুরুতে এই পাখিরা আমাদের দেশে আসে খুবই ভালো সংখ্যায়। পাশে এই একটি খুঁটির ওপর বসেছিল এই ব্রাহ্মিণী স্টারলিং পাখিটি, বাংলায় যাদেরকে হরবোলা বা ব্রাহ্মণীময় না বলা হয়। মুড়িতে এলে প্রতিবারই আমি এই পাখির বেশ ভালো সংখ্যাতেই দেখা পাই। প্লাম হেডেড প্যারাকিট বা বাংলায় এই পাখির নাম হলো ফুলটুসিটিয়া। এটি একটি স্ত্রী পাখি। স্ত্রী পাখির পাশেই বসেছিল এই পুরুষ পাখিটি। পুরুষ পাখিদের মাথা হয় লাল রঙের আর স্ত্রী পাখিদের মাথা ধূসর রঙের। পুরুষ পাখিটি বসে ভালো রকম ডাক দিচ্ছিল। মুড়ি গেলে খুব ইজিলি ঝাঁকে ঝাঁকে দেখতে পাওয়া যাবে এই প্যারাকিট গোত্রীয় পাখিদেরকে। সকালের দিকে কিংবা বিকেলের দিকে এরা বেশি সক্রিয় থাকে। পাশেই দেখতে পেলাম তিলামুনিয়া পাখিকে। ইংরেজিতে এদেরকে বলা হয় স্কেলি ব্রেস্টেড মুনিয়া। মুড়িতে এদের সংখ্যা প্রচুর আর এই পাখিরা আমাদের বাড়ির বারান্দাতেই খুব সুন্দর বাসা বানিয়েছে। ওপরের রাস্তা থেকে নিচের দিকে নেমে এলাম। এই জায়গাটা প্রচন্ড ধুলো ধুলো জায়গা, দেখতেই পাচ্ছ কত ধুলো এখানে। প্রতিবার আমি এই রাস্তাটা দিয়েই যাই, এই রাস্তাটাই সব থেকে বেশি পাখি পাওয়া যায়, যদি একটু ধুলো ঘেঁটে যেতে হয় তবু। এবং এই তারটা ভালোভাবে খেয়াল করা যায় এই রাস্তাটা দিয়ে গেলেই। এই তারেতে প্রচুর প্রজাতির পাখি থাকে, পায়েট কিংফিশার বসে আছে পাঁচখানা, সাথে প্রচুর গ্রিন বিটার বসে থাকে, বিভিন্ন রকমের যেগুলো ওয়ারটেল সোয়ালো বা অন্য কিছু ওই জাতীয় পাখি সেগুলো প্রচুর পরিমাণে থাকে। একসাথে পাঁচটা পায়েট কিংফিশারকে আমি বসে থাকতে দেখেছি নদীর ওপর এই তারটাতে। প্রচুর সংখ্যায় ফটকা বা পায়েট কিংফিশার পাখিদেরকে এখানে দেখতে পাওয়া যায়। আমি অনেক সংখ্যাতেই দেখেছি অনেকবার, তবে যেটি যে ভিডিওটি আমি এদের তোলার আশায় ছিলাম সেই ভিডিওটি কিন্তু এখনো পাইনি। এই পাখিরা প্রায়শই এই তারে বসার পর উড়ে যায় এবং উড়ে গিয়ে এক জায়গাতেই হভারিং করে, তারপরে ঝপাস করে জলে পড়ে মাছটি তুলে আনে। পুরো ব্যাপারটি এরা এত স্পিডি করে, প্রচণ্ড তাড়াতাড়ি চোখের নিমেষে করে, সেই জন্য ক্যামেরা সেট করার আগেই এই পাখিদের হভারিং করা বন্ধ হয়ে যায়। তাই সেই প্রত্যাশিত ভিডিওটি আমি এখনো তুলতে পারি, তুললে অবশ্যই ভবিষ্যতে বন্ধুরা দেখাবো তোমাদের। তারের ওপর পিট করে বসেছিল এই কমন হুপো মানে মোহনচূড়া পাখিটিও, যদিও পাখিটি এমনই অ্যাঙ্গেলে বসেছিল যে ভিডিও ভালো রকম এলো না। প্রচুর সংখ্যায় গ্রিন বি ইটার, যেগুলোকে সবুজ বাঁশপাতি বলা হয়, সেগুলো উড়ছে এখানে। গ্রিন বি ইটার বাংলায় সবুজ বাঁশপাতি পাখি। এই জায়গায় সবুজ বাঁশপাতি পাখির সংখ্যার প্রচুর আধিক্য আছে। বিকেলের দিকে প্রচুর সংখ্যায় নদীর ওপর উড়ে বেড়ায় এই পাখিরা। এই পাখিদের প্রধান খাদ্য হলো মৌমাছি। ধুলো বরাবর এই রাস্তায় হেঁটে আসার সাথে সাথেই দেখা যাবে এরকম একটা রাস্তা ঢুকে যাচ্ছে যেটা নদীর চরের দিকে চলে যাচ্ছে। বিশেষ করে এরকম নদীর চর ফাঁকা থাকলে কখন নামা যাবে সেই ব্যাপারেই চিন্তা করি, কারণ এই রকম নদীর চরেই প্রচুর প্রজাতির ওয়েডার গোত্রীয় পাখি, যেগুলো ভারতবর্ষের পরিযায়ী পাখি, তাদেরকে দেখতে পাওয়া যায়। ওই দেখো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা? এসেই সবার প্রথমে দেখতে পেলাম রেড ওয়ারটেলড ল্যাপউইং, যেগুলোকে হট্টিটি পাখি বলা যায়। সামনেই বসে আছে দুটো ওইখানে প্রচুর পরিমাণে রেড ওয়ারটেল ল্যাপউইং বা হট্টিটি পাখি এখানে আছে। প্রায় আমি দেখেছি একসাথে 15-20টা পাখিকে। নদীর চর এই পাখিদের কাছে একটি খুবই ফেভারিট জায়গা এবং এই পাখিদের ব্রিডিং সাইট। এরা এই নদীর চরে বালির ওপর ডিম পেরে রাখে আর নদী থেকে খাবার খুঁজেও খেতে খুবই সুবিধে হয় এদের, তাই এরা এখানে প্রচুর সংখ্যায় আছে। প্রচুর পরিমাণে ওয়াকটেলস আছে, হোয়াইট ওয়াকটেলস এবং হোয়াইট ব্রাউড ওয়াকটেলস, এই দু ধরনের ওয়াকটেলই এখানে প্রচুর পরিমাণে থাকে। এর সাথে সাথে কিছু কিছু ইয়েলো ওয়াকটেলসও আছে। এরা সবাই ভারতবর্ষের পরিযায়ী পাখি। সাদা খঞ্জন পাখি ইংরেজিতে হোয়াইট ওয়াকটেল। এই পাখিদের সংখ্যার আধিক্য নদীর চরে প্রচুর পরিমাণে দেখা যায়। শীতের শুরুতে তিব্বত সংলগ্ন এলাকা থেকে এই পাখিরা আমাদের দেশে চলে আসে ভালো সংখ্যায়। আর হোয়াইট ব্রাউড ওয়াকটেল, যেটা সাদা ভুরু ওয়াকটেল, যেটাকে আমরা খঞ্জন পাখি বলি, যে গোত্রীয় পাখিদের, সেই খঞ্জন গোত্রীয় পাখিদের মধ্যে হোয়াইট ব্রাউড ওয়াকটেল সব থেকে বড়। এই জায়গায় প্রচুর সংখ্যায় দেখতে পাওয়া যায়। এই যে জলটা দেখছো খুবই শ্যালো ওয়াটার,
একদম খুবই ভালো ওয়েডার গোত্র পাখিদের জন্য। ওরা খুব ডিপ ওয়াটার পছন্দ করে না, একটু কম ডিপ ওয়াটার হলেই ওরা ওখান থেকে খাবার খেতে ওদের সুবিধে হয়। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম একটি ওয়েডার গোত্রীয় পাখি এই শ্যালো ওয়াটারে ঘুরে বেড়াচ্ছে। ভালোভাবে জুম করে ক্যামেরায় দেখতে পেলাম এই পাখিটি হলো কমন গ্রিন স্যাঙ্ক, বাংলায় গোত্রা বা পাতি সবুজ পা নামে পরিচিত। এই পাখিরা চলে আসে প্যালিআর্কটিক রিজিয়ন থেকে আমাদের দেশে সেপ্টেম্বরের শুরুতে। আস্তে আস্তে অক্টোবর এবং নভেম্বর মাসে এই পাখিরা আরো বেশি সংখ্যায় এসে পৌঁছয় আমাদের দেশে। মুড়িতে গিয়ে সুবর্ণরেখা নদীর চরে এর আগেও আমি এই পাখির দেখা পেয়েছি। দেখা পেলাম একটি খুবই ছোট্ট পাখির যার নাম হলো লিটল রিংড প্লোভার, যাকে বাংলায় আমরা জিরিয়া বলে চিনি। সেই পাখি খুবই ছোট্ট পাখি, এখানে সামনে খেলা করছিল, তুললাম ভিডিও। জিরিয়া বা লিটল রিংড প্লোভার এই পাখিরা কিন্তু আমাদের দেশের পরিযায়ী পাখি নয়, এই পাখিরা আমাদের দেশেরই বাসিন্দা পাখি। একটি জিনিস দেখে বড়ই অবাক লাগছিল, পাখিটিকে একটু ভালোভাবে দেখলেই লক্ষ্য করা যাবে পাখিটি একটি জায়গায় গিয়ে কিছুক্ষণ চলার পর একটি করে পা ঝাড়ছে, মানে বোঝাই যাচ্ছে পাখিটি পা থেকে যে বালি লেগে যাচ্ছে সেই বালিটিকে ঝেড়ে ফেলছে। মুড়িতে গিয়ে এই পাখির দেখা প্রায়শই পাওয়া যাবে অবশ্যই এখানে গেলে, এবং এই পাখির ডাকও আমি একবার শুনেছিলাম আগে। জিরিয়া পাখির দেখা সুবর্ণরেখা নদীর চরে মুড়িতে এসে এর আগেও পেয়েছি অনেকবার, এবারে দেখতে পেয়ে ভালো লাগলো। লাস্ট দেখেছিলাম প্রায় 5-6 বছর আগে, এখানে এসে আবার দেখতে পেলাম ওদেরকে। নদীর ওপর কয়েকটি পাখি উড়ছে দেখে আমি ক্যামেরা তাক করলাম পাখিগুলিকে, ভালোভাবে জুম করে দেখলাম এই পাখিগুলি হলো মানিক জোড় পাখি। ইংরেজিতে এদেরকে বলা হয় উলি নেক স্টর্ক। যদিও মুড়িতে এই পাখির দেখা আমি আগে পেয়েছি, কিন্তু এই পাখিগুলি কখন বসবে সেই অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অবশেষে পাখিগুলি বসলো না। কিন্তু পাশের একটি ধান খেতে দেখতে পেলাম এই কালো কাস্তে চোরা পাখিটিকে, যদিও এই পাখিটি উড়ছিল না, বসেই ছিল। মুড়িতে এই পাখির সংখ্যা প্রচুর, মুড়ির আশেপাশে এরিয়াতেও গেলে খুব সহজেই এই পাখির দেখা পাওয়া যাবে। আমি অনেকদিন আগে থেকেই এই পাখিকে মুড়িতে দেখি ভালো সংখ্যাতে। এই পাখির মাথাটি লাল রঙের, তাই ইংরেজিতে একে রেড নেপড আইবিশ বলা হয়। ওই যে পাথরের টিলাগুলো দেখতে পাচ্ছ ওইদিকে, ওই পাথরের টিলাগুলোর ওপর কিন্তু সবসময় লিটল করমোরান্টরা বসে থাকে, এবং সাথেই পাওয়া যায় লিটল ইগ্রেট পাখিদেরকে। ওই জায়গাটা ওদের জন্য খুব ফেভারিট। ওরা কি করে বলতো, মাছ টাছ ধরে এসে ওই জায়গাটার উপর বসে ওরা ডানা শুকোয়। যেই ভিডিওটা আমি তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। লিটল করমোরান্ট অর্থাৎ পানকৌড়ি পাখিদের এই জায়গাটি হলো স্বর্গস্থান। এই ছোট ছোট টিলাগুলির ওপর এরা মাছ ধরে আসার পর বসে থাকে, এবং মাছ ধরে আসার পর এদের গায়ে যে জল আছে সেই জলগুলিকে ডানা মেলে ঝেড়ে ফেলে এখানে বসে এরা। প্রায় এদেরকে এখানে গেলে দেখতে পাওয়া যাবে, আর এদের প্রতিবেশীকে খুব পাশেই দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, লিটল ইগ্রেট বা ছোট বক। এই পাখিরা মাছ ধরতে পটু। এই পাখিদের শনাক্তকরণ সবথেকে সহজ, কারণ এদের পায়ের রংটি হলো সবুজাভ। এই রং দেখেই এদেরকে শনাক্তকরণ করা যায়, আর এই পাখির ঠোঁটও হয় কালো রঙের। দেখতে পেলাম ওই বালির ওই যে জায়গাটায় দুটো বালিরই রঙের পাখি খেলা করছে, ভালোভাবে বুঝতে পারলাম না, ভাবলাম কোনো স্যান্ডলার খবর। দেখা যাক একটু ভালোভাবে ক্যামেরায় জুম করে দেখলাম, দেখে দেখলাম দুটো প্যাডিফিল পিপিট। প্যাডিফিল পিপিট এই জায়গায় পাবো বলে আমি সত্যি আশা করিনি। প্যাডিফিল পিপিট একটু ধান জমি বা ঘাস জমিতে পাওয়া যায়। যা হোক, দুটো এখানে ছিল সেগুলো দেখা পেলাম, যদিও আগে অনেকবার প্যাডিফিল পিপিট দেখেছি, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। দুটি ছোট্ট পাখি যাদেরকে আমরা বাংলায় ধান চড়ুই বলি। ওপরটা জাস্ট দেখো কত পরিমাণে বিটার, যাদেরকে আমরা সবুজ বাঁশপাতি পাখি বলি, সবাই উড়ছে। আশা করি দেখা যাচ্ছে, প্রচুর পাখি উড়ছে এখান দিয়ে। বেশ, 8 ঘন্টা 40 মিনিট এই জায়গায় কাটাবার পর আলো একটু কমে এলো, আর আলো কমে এলে ওয়েডার গোত্রীয় পাখিদের দেখা সহজে মেলে না, তাই এবার ফেরার পালা। ওই জায়গাটা দিয়ে উঠে এলাম, উঠেই সামনে দেখতে পেলাম এই জায়গাটাতে ধুলোয় চান করছে কমন হুপো পাখি, যাদেরকে বাংলায় আমরা মোহনচূড়া বলেছি। কমন হুপো বা মোহনচূড়া, আসার সময়ও দেখতে পেলাম পাখিটি তাড়েতে বসেছিল, কিন্তু তখন অ্যাঙ্গেলটি খুব একটা ভালো ছিল না, লাক ভালো ছিল, তাই যাওয়ার সময় এই পাখিকে দেখতে পেলাম ধুলোয় চান করছে। ধুলোয় চান করতে এই পাখিরা খুবই ভালোবাসে, আর তোমাদের বললাম এই রাস্তাটি খুবই ধুলোময়, এই পাখির চান করার জন্যে একটি আদর্শ জায়গা। মোহনচূড়া পাখিরা ধুলোয় চান করছে এই দৃশ্য এর আগে আমি এখানে এসে আরও একবার দেখেছিলাম, এবং সাথে সাথে এই জায়গাটিতে আরও একটি পরিযায়ী পাখি দেখা পেলাম যার বাংলা নাম হলো কসাই পাখি, ইংরেজিতে আমরা যাকে ব্রাউন স্ট্রাইক বলে চিনি।
ব্রাউন স্ট্রাইক বা কসাই পাখি আমাদের দেশের আর এক খুবই পরিচিত পরিযায়ী পাখি। শীতের শুরুতে বেশ ভালো সংখ্যায় প্রায় সমস্ত জায়গায় এই পাখির দেখা মেলে। এই জায়গাটিতে প্রচুর ওয়ার্বলার গোত্রীয় পাখি, মানে ছোট পাতা ফুটকি জাতীয় পাখি প্রচুর আছে। এখানে প্রথম দেখতে পেলাম একটি টিকেলস লিফ ওয়ার্বলার, যেটি একটুও টাইম দিল না আমায়, যদিও আমার ক্যামেরাতে খুব একটা বেশি জায়গা বেঁচে ছিল না, তবুও 5 সেকেন্ডের জন্য হলেও তোমাদেরকে দেখাতে পারলাম। আর দেখা পেলাম বুটেড ওয়ার্বলারের, যেটিকেও খুব কম সময় দেখতে পেলাম। এই পাখিরা খুব ছটফটে, মানে এই পাখিদের ভিডিওগ্রাফি করা প্রচণ্ড ডিফিকাল্ট, মানে এক জায়গাতে বসেই না এই পাখিরা চোখ। বেরোবার আগে এই জায়গাটা থেকে এই তারটাতে দেখতে পেলাম দুটি প্রজাতির পাখি। একটি ছিল লাফিং ডাব, যেটি ঘুঘু প্রজাতির পাখি, বেশ মনের সুরে বসে ডাকছিল ওই জায়গাটা থেকে। আরেকটি পাখি দেখা পেলাম যেটাকে আমরা ইন্ডিয়ান রবিন বলে থাকি, যেই পাখিরা দোয়েল গোত্রীয় পাখি, সেই পাখির পুরুষ পাখিটিকে দেখতে পেলাম ওই জায়গাটায় লাফালাফি করছে। ইন্ডিয়ান রবিনেরই প্রতিবেশী পাখি হলো এই ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন বা দোয়েল পাখি। এই পাখিও নদীর চরের আশেপাশে এই জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়। আমরা বেরোবো বেরোবো করে দেখতে পেলাম এই জায়গাটা, ঠিক দেখতে পাচ্ছ এই লোহার এই যে স্ট্রাকচারটার ওপরেই লাফালাফি করছিল ব্ল্যাক রেড স্টার গোত্রীয় একটি পাখি, মানে ব্ল্যাক রেড স্টার পাখিরই ফিমেল পাখি। এই জায়গাটায় দেখতে পেলাম বারবার লাফালাফি করছিল প্রচুর, তো আমি দেখতে পেয়ে আর দাঁড়ালাম না, তাড়াতাড়িতে এসে এই জায়গাটাতে প্রচুর ভিডিওগ্রাফি করলাম। পাখিটিও ভালোভাবে দেখা দিল আমার, যা হোক দেখতে পেলাম বেরোবার আগে এরকম একটা পাখি, আগেও পেয়েছি দেখা আজও পেলাম। ঠিক এই জায়গাটি থেকে বেরিয়েই যাচ্ছিলাম, সাথে সাথে দেখতে পেলাম এক পাল বাতাসি বা লিটল সুইফট পাখি উড়ে বেড়াচ্ছে, একদম এক দঙ্গল পাখি উড়ছে। বিকেলের দিকে প্রায় দেখা যায় এই পাখিরা মনের সুখে কিচিরমিচির করতে করতে উড়ে যায়। আমার লাক খুব ভালো ছিল, এদের দেখতে পেলাম, খুব ভালো লাগে। আশা করি অনেক পাখি তোমরা আজকে দেখতে পেলে, অনেক পাখি দেখাতে পারলাম তোমাদেরকে এই জায়গাটিতে। আমি এলে প্রতিবার আসি, নদীতে এলে বিকেলে এই জায়গায় প্রতিবার আসি, এবং প্রচুর নতুন নতুন পাখির দেখাও পেয়েছি, যেগুলো আমার কাছে লাইফার ছিল, প্রথমবার দেখেছি, এরকমও প্রচুর পাখির দেখা পেয়েছি। আজকেও একটি দেখা পেলাম, যেটি টিকেলস লিফ ওয়ার্বলার, ওটি আমি প্রথমবার দেখতে পেলাম। আগের বছর এই এরিয়ায় ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা এখন এডিট করে ওটা হয়নি, তাই তোমাদেরকে দেখানো হয়নি, নাহলে আগের বছরই এই ভিডিওর পার্টটা চলে আসে। তো আজকে আসছি, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, আরও অনেক ভিডিও আসছে। বন্ধুরা, এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, অথবা আপনারা বাঁদিকে থাকা প্লেলিস্টটিতে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পারেন। আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।